এত মজবুত, এত ভয়ঙ্কর, এত ভারী ছিল যে 1500 ছাত্র ওনার আসার 15 মিনিট পূর্ব থেকে 20 মিনিট পূর্ব থেকে এত নীরব থাকত যে যাকে বলে পিন পতন নীরবতা, তথা পিন পড়লেও সেই পিনের আওয়াজ শোনা যাবে, পাখি তাদেরকে পাথর মনে করে তাদের মাথায় বসে পড়বে, এই রকম নীরবতা বিরাজ করত আমাদের ক্লাসে। তো যেহেতু এটা পবিত্র কোরআন এবং হাদিসের দার্স, শুধু তাই নয়, উস্তাদজি যখন দেখতেন যে কোনো ছাত্র কথা বলছে, কোনো ছাত্র মোবাইল চালাচ্ছে, তখন তিনি ক্লাস থেকে বের হয়ে চলে যেতেন, ক্লাসে অবস্থান করতেন না এবং বক্তব্যও দিতেন না। এই জন্য যে তিনি মনে করতেন যারা ইলমি মজলিসের আদব রক্ষা করতে পারে না, যেই মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা হবে সেই মজলিসে চুপচাপ, এই ভাই আস্তে কথা বলেন, সেই মজলিসে চুপচাপ নীরবতার সাথে কথা বলতে পারে না, থাকতে পারে না, তারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনের এখনো যোগ্য হয়নি, এটা তিনি মনে করতেন। এবং তার একটা আত্মমর্যাদাবোধ এটা ছিল যে তিনি তো প্রতিষ্ঠান থেকে বেতন নিতেন না, ফি সাবিলিল্লাহ পড়াতেন, তো ক্লাসে গেলেই কি আর না গেলেই কি, তো এই জন্য উনি যদি ক্লাসে যাবেন না মনে করেন তাহলে পৃথিবীর কেউ তাকে ক্লাসে নিয়ে যেতে পারবে না। তো আমাদের বছরও এরকম ঘটনা 2 থেকে 3 বার ঘটেছিল, তখন ছাত্ররা ওস্তাদের কাছে গিয়ে মাফ চায় যে আর এরকম হবে না, আপনি আসেন, তারপরে পুনরায় তিনি আসেন, তিনি এতটা কড়া ছিলেন ব্যক্তিত্বের ক্ষেত্রে, ভারাত্বের ক্ষেত্রে। তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষেরই নিজ নিজ ব্যক্তিত্বের পরিচয় দিতে হবে, যে আমরা যেন চিল্লাচিল্লি হইচই না করি, ধৈর্যের সাথে অবস্থান করি, অপেক্ষা করি, যেটা সমস্যা দায়িত্বশীল কর্তৃপক্ষ। আজকে অনেক মানুষ, আমিও বুঝতে পারছি, কিন্তু গাজীপুরের প্রোগ্রামে হয়তো এর চাইতেও বেশি মানুষ ছিল আমার ধারণা, তবে এটা অনেক বড় এবং বিশাল প্রোগ্রাম, এখানেও আজকে অনেক মানুষ উপস্থিত হয়েছে, কিন্তু তাদের গাজীপুরের সুফিপুরের প্রোগ্রামের দায়িত্বশীল এবং যারা কর্মকর্তা ছিলেন তাদের স্বেচ্ছাসেবকের সংখ্যা ছিল প্রচুর, 200 জন স্বেচ্ছাসেবক। তো এরকম বড় প্রোগ্রাম, যত বড় প্রোগ্রাম আজকে এখানে আয়োজন করা হয়েছে, এত বড় প্রোগ্রামে প্রচুর স্বেচ্ছাসেবকের প্রয়োজন, না হলে পরিবেশ নিয়ন্ত্রণ করা কঠিন। তো যারা সমস্যা বোধ করতেছেন তারা কর্তৃপক্ষকে জানান, স্বেচ্ছাসেবকদেরকে জানান, আর ধৈর্যের সাথে অপেক্ষা করুন। যারা জায়গা পাচ্ছেন না কর্তৃপক্ষকে অনুরোধ করব, এমনি খোলা ময়দানে যদি কিছু বিছিয়ে দেওয়া যায় তাহলে তারা সেখানে বসতে পারত, পিছন দিকে হোক আশেপাশে হোক, তাহলে তাদের বসার ব্যবস্থা হতো। আজকে বল্লা কালীহাতির এই প্রোগ্রাম অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার মাধ্যমে আয়োজন করা, এবং বল্লা অঞ্চল ঐতিহাসিকভাবে আহলে হাদিস অঞ্চল এবং আহলে হাদিসদের বড় মসজিদগুলোর একটা বড় মসজিদ বল্লার কেন্দ্রীয় জামে মসজিদ, আমি নিজেও সেখানে গেছি, কিন্তু তারপরেও এই সমস্ত অঞ্চলে প্রোগ্রাম আয়োজন করতে বেগ পেতে হয়, অন্যদের কারণে নয়, আমাদেরই দিনী ভাইদের কারণে, এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক। এবং অন্যান্য প্রোগ্রাম অন্যদের কারণে বন্ধ হচ্ছে না তা নয়, যেমন আগামীকাল জামালপুরের প্রোগ্রাম আমাদের মুসলমান ভাই, আহলে হাদিস নয় কিন্তু মাজহাবি মুসলিম ভাই, তাদের দাবির প্রেক্ষিতে, অভিযোগের প্রেক্ষিতে আগামীকালের জামালপুরের প্রোগ্রাম বন্ধ। ঠিক তেমনই আরও একটা প্রোগ্রাম নিয়ে সমস্যা হচ্ছে, সেটা আমি এখানে বলতেছি না, কেননা বললে সমস্যা হয়তো আরও বাড়তে পারে, তো ওই প্রোগ্রামের দিন ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব যেই প্রোগ্রামকে নিয়ে সমস্যা হচ্ছে। তো সারা পৃথিবীতে সব কিছুই চলতেছে, করোনার অভিযোগ এবং করোনার দোহাই দিয়ে
শুধু ইসলামী বিধিবিধানগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করা হচ্ছে। করোনার মধ্যে শুধু দুইটা জিনিসই চলতেছে না, একটা শিক্ষা প্রতিষ্ঠান আর একটা ইসলামিক প্রোগ্রাম জালসা, বাকি সব কিছুই চলতেছে যেটা সারা দেশের মানুষ পর্যবেক্ষণ এবং অবলোকন করতেছে, এবং সারা পৃথিবীর অবস্থাও কাছাকাছি একই। তো আমরাও আল্লাহর নিকটে দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা করোনা মহামারী সত্যিকারই যদি থেকে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন, আমিন। তবে আমরা যেটা বহু আগে থেকে বলে এসেছি, দলিল ভিত্তিক আলোচনা করেছি, যে আমাদের ঈমান হতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা করোনা দিয়েও আমাকে বাঁচিয়ে রাখতে পারেন আর করোনা না দিয়েও আমাকে মৃত্যু দিতে পারেন। এই ঈমান মুসলমানের ঈমান যে আল মুহি ওয়াল মুমিত, জীবন দানকারী এবং মৃত্যু দানকারী সত্তা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু তাআলা, তিনি যদি চান তাহলে এক্ষুনি আমাকে মৃত্যু দিতে পারেন কোনো কারণ ছাড়াই, করোনা ভাইরাস তো বহু দূরের কথা, আর তিনি যদি চান আমাকে বাঁচিয়ে রাখবেন ওইরকম শত করোনা ভাইরাস হলেও, আল্লাহ সুবহানাহু তাআলা যদি চান বাঁচিয়ে রাখবেন, আমার তাকদীরে যদি বেঁচে থাকা থাকে তাহলে আমি বেঁচে যাব। এই জন্য আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ছোঁয়াচে রোগ হোক বা মহামারী হোক, ফিতনাতুন আলাল ফাররি ওয়াল মুকিম, এই মহামারী থেকে পলায়নকারীর জন্য এই মহামারী ফিতনা, এই মহামারীতে অবস্থানকারীর জন্য এই মহামারী ফিতনা। কেন? যে মহামারী থেকে পালিয়ে গেল সে যদি বেঁচে যায় পালিয়ে গিয়ে, আর যদি মনে করে পালানোর কারণে বেঁচে গেছি তাহলে সে ঈমান হারিয়ে ফেলল। বরং সত্য কথা হচ্ছে তার মৃত্যু আসেনি, তার তাকদীরে মৃত্যু লেখা নাই, তাই সে মৃত্যু বরণ করেনি। আর মহামারীতে অবস্থানকারীর জন্য মহামারী ফেতনা কেন? যে মহামারীতে অবস্থান করলো সে অবস্থান করার পরে যদি মনে করে আমি অসুস্থ হয়ে আক্রান্ত হয়ে মারা গেলাম এই জন্য যে আমি মহামারীতে আক্রান্ত এলাকায় অবস্থান করেছিলাম, বা অমুক মহামারী আক্রান্ত ব্যক্তির সাথে খাবার খেয়েছিলাম, অমুকের সাথে মুসাফাহা করেছিলাম, এই জন্য আক্রান্ত হয়ে এই জন্য মারা গেলাম, তাহলে সে ঈমান হারিয়ে ফেলল। বরং সত্য কথা হচ্ছে যার তাকদীরে লিখিত মৃত্যু চলে এসেছে সে মারা গেছে, তার তাকদীরে লিখিত মৃত্যু চলে এসেছে তাই সে মারা গেছে। এই ঈমান করোনার শুরু থেকে, শুরুতে তো মানুষ প্রচণ্ডভাবে হারিয়ে ফেলেছিল, পরিবেশ পরিস্থিতি ঠিক আস্তে আস্তে হতে হতে মানুষের মাঝে এটা ফিরে এসেছে, এটা ধরে রাখতে হবে। যে ছোঁয়াচে রোগ বিশ্বাস করলে ইসলামের অনেক বিধান প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। তবে হ্যাঁ, একদল আলেম ওলামা, বড় মাপের আলেম ওলামা আছেন যারা ছোঁয়াচে রোগের কথা বলেছেন, তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়। আবার একদল বড় বড় আলেম ওলামা আছেন যারা ছোঁয়াচে রোগকে অস্বীকারও করেছেন। দুই দিকেই বড় মাপের আলেম ওলামা আছে, তো সম্পূর্ণরূপে একটাকে ঠিক আর একটাকে বাতিল এটা বলার সুযোগ নাই, কিন্তু বেশি ঠিক বেশি সঠিক বলার সুযোগ বা অবকাশ অবশ্যই থেকে যায়। ইবনু হাজার আসকালানি, ইমাম খাত্তাবি, ইবনু আব্দুল বার, ইমাম আবু হাতেম, ইমাম তবারি, এনাদের মতো বড় বড় আলেম যারা সারা পৃথিবীব্যাপী স্বীকৃত সালাফ, তারা সকলেই ছোঁয়াচে রোগকে অস্বীকার করেছেন এবং এটাকেই প্রাধান্য দিয়েছেন। তো যাক, আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সব কিছুর অবস্থাকে স্বাভাবিক করে দেন, ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আমার আজকে অত্র বিশাল ইসলামী সম্মেলনে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু সালাফি মানহাজ। সালাফি মানহাজ কী ও কেন, সালাফি মানহাজের বৈশিষ্ট্য কী, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সালাফি শব্দটা এসেছে সালাফ থেকে,
সালাফ শব্দের অর্থ যে আগে চলে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করছেন তখন তার পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপবিষ্ট, তিনি কষ্ট পাচ্ছেন আল্লাহর রাসূলের বিদায়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিয়মাস সালাফু লাকি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য উত্তম সালাফ, মানে যে আগে চলে যায় সে সালাফ, আমি মুহাম্মদ তোমার আগে চলে যাচ্ছি আর তুমি আমার পরে আসতেছ, তো আমি তোমার জন্য উত্তম সালাফ। তো যারা আগে চলে যায় তাদের ক্ষেত্রে সালাফ বলা হয়। এখন আগে যারা চলে গেছে তাদের মধ্যে খারাপ মানুষও আছে, ভালো মানুষও আছে, তাদের মধ্যে ফেরাউনও আছে, কারুনও আছে, তাদের মধ্যে দাউদও আছে, সুলাইমানও আছে আলাইহিমা সালাতু ওয়া সালাম। তাহলে শুধু সালাফ বললে হবে না, বলতে হবে আসসালাফ আসসালিহিন, যে সৎ সালাফগণ, অতীতে চলে যাওয়া সৎ কর্মশীল বান্দাগণ, সালাফে সালিহিন বলে এটা বোঝানো হয়। তো অতীতে চলে যাওয়া সৎ কর্মশীল বান্দাদের এত গুরুত্ব কেন? আমরা পবিত্র কোরআনের সূরা ফাতিহা যখন পাঁচ অক্ত সালাতে পাঠ করি তখন সূরা ফাতিহার মৌলিক যে দোয়াটা থাকে সেই দোয়া হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সহজ সরল সোজা সঠিক পথ প্রদর্শন করেন। এবার পরের বাক্যে আল্লাহ সুবহানাহু তাআলা সিরাতে মুস্তাকিম বলতে কি বুঝায় সেটা স্পষ্ট করেছেন। পরের বাক্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, সিরাতাল্লাযিনা, জানো সিরাতে মুস্তাকিম কোন সিরাত? সিরাতে মুস্তাকিম কোন রাস্তা? ওই রাস্তা সিরাতাল্লাযিনা, যেই রাস্তায়, আল্লাযিনা যারা, কারা, যেই রাস্তায়, কারা, যারা, আল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাত ওই রাস্তা যেই রাস্তায় তারা চলেছে যাদের উপর আল্লাহ দয়া করেছেন। তাহলে অতীতে চলে যাওয়া দয়াবান, যাদের উপর আল্লাহর দয়া এবং রহমত রয়েছে, অতীতে চলে যাওয়া আল্লাহর দয়া ও রহমত প্রাপ্ত বান্দারা যেই রাস্তায় চলতেন সেই রাস্তায় সিরাতে মুস্তাকিম। তাহলে আল্লাহ সিরাতে মুস্তাকিমের সঙ্গে দিতে গিয়ে কাদের কথা বললেন? অতীতে যাদের উপর আল্লাহ দয়া করেছে তাদের রাস্তার কথা বললেন। তাহলে অতীতে যাদের উপর দয়া করেছে তারাই তো সালাফ সালেহ, অতীতে চলে যাওয়া সৎকর্মশীল বান্দাগণ, তাহলে তাদের রাস্তায় সিরাতে মুস্তাকিম। তাহলে সিরাতে মুস্তাকিম চিনা আমাদের জন্য সহজ হয়ে গেল। আর সিরাতে মুস্তাকিম তাদের রাস্তা নয়, তুমি কেমনে চিনবা যে কোনটা সিরাতে মুস্তাকিম নয়? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদালিন, যাদের উপর আল্লাহর অভিশাপ আছে, যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে, তাদের রাস্তা সিরাতে মুস্তাকিম নয়, তাদের সিরাতে মুস্তাকিমে আসার এবং চলার ভাগ্য হবে না। এই কথা বলতে গিয়ে আমি প্রায় বক্তব্যে বলেছি যে আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসা দয়া রহমত বুঝার মাপকাঠি এটা নয় যে আল্লাহ আপনাকে শতবিঘা সম্পত্তির মালিক করেছে, আর আল্লাহর রাগ অভিশাপ, আল্লাহর রাগ অভিশাপ অসন্তুষ্টি বুঝার মাপকাঠি এটা নয় যে আল্লাহ আপনাকে গরিব করে রেখেছে, আল্লাহ আপনাকে মিসকিন করে রেখেছে, আল্লাহ সুবহানাহু তাআলার দয়া আপনার উপর আছে কি না, আল্লাহ সুবহানাহু তাআলার করুণা দৃষ্টি আপনার উপর আছে কি না, এটা বুঝার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহ আপনাকে তার রাস্তায় চলতে দিচ্ছেন কি না, আল্লাহর আনুগত্য করতে দিচ্ছেন কি না, আপনাকে ফজরের সালাত আদায় করার সুযোগ দিয়েছেন কি না, আপনাকে দশটা টাকা দান করার সুযোগ দিয়েছেন কি না, আপনাকে দৈনিক কোরআন পাঠের সুযোগ দিয়েছেন কি না, আপনাকে পবিত্র কোরআন এবং হাদিস বুঝার সুযোগ দিয়েছেন কি না, যদি দিয়ে থাকে তাহলে আপনার উপর আল্লাহর দয়া আছে, আর যদি না দিয়ে থাকে তাহলে আপনার সুদে লিপ্ত থাকা, গান বাজনায় লিপ্ত থাকা, মোবাইলের গেমে লিপ্ত থাকা,
মুভি সিনেমায় লিপ্ত থাকা, জেনাবে বিচারে লিপ্ত থাকা, হারাম ইনকামে লিপ্ত থাকা সবই আল্লাহর অভিশাপের প্রমাণ। আপনার জন্য এর চেয়ে বড় শাস্তি আর কিছু নাই যে আপনি আল্লাহর অবাধ্যতার মাধ্যমে আল্লাহর রহমত থেকে বিতাড়িত, আল্লাহর করুণা থেকে বঞ্চিত, আল্লাহর দয়া দৃষ্টি থেকে বঞ্চিত, এটাই আপনার জন্য সবচেয়ে বড় শাস্তি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহ বিহি খায়রান ফাক্বাহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দিনের জ্ঞান দান করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইউতি দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন। ফেরাউন কারুনকেও দুনিয়া দিয়েছেন, দাউদ সুলাইমানকেও দুনিয়া দিয়েছেন, কিন্তু আল্লাহ তাকেই তার আনুগত্য করার সুযোগ দেন যাকে তিনি ভালোবাসেন। তো সম্মানিত উপস্থিতি, ইউসুফ আলাইহি সালাতু আসসালামের সংক্ষিপ্ত জীবনী দিয়ে আমি বুঝিয়ে থাকি যে ইউসুফ আলাইহি সালাতু আসসালাম তার জীবনে কত কষ্ট করেছেন। ইউসুফ আলাইহি সালাতু আসসালাম তার জীবনে কুয়ায় নিক্ষিপ্ত হয়েছেন ভাইদের দ্বারা, আপনি আপনার ভাইদের দ্বারা কুয়ায় নিক্ষিপ্ত হননি। ইউসুফ আলাইহি সালাতু আসসালাম বাজারে কৃত দাস হিসেবে বিক্রি হয়েছেন, আপনি বাজারে কৃত দাস হিসেবে বিক্রি হননি। ইউসুফ আলাইহি সালাতু আসসালাম মানুষের বাড়িতে চাকর হিসেবে, গোলাম হিসেবে, দাস হিসেবে কাজ করেছেন, মানুষের বাড়িতে চাকর হিসেবে মানুষের কাজ করে দিয়েছেন, আপনি মানুষের বাড়িতে চাকর হিসেবে মানুষের কাজ করে দেননি। ইউসুফ আলাইহি সালাতু আসসালাম বিশাল মিথ্যা অপবাদ মাথায় নিয়েছেন, আপনি মিথ্যা অপবাদ মাথায় নেননি। ইউসুফ আলাইহি সালাতু আসসালাম মিথ্যা অপবাদ মাথায় নিয়ে 7 বছর জেল খেটেছেন, আপনি 7 বছর জেল খাটেননি। তারপরেও বলেন তো ইউসুফের প্রতি আল্লাহর দয়া ছিল না ছিল না? ইউসুফ আলাইহি সালাতু আসসালামের প্রতি আল্লাহর দয়ার প্রমাণ হচ্ছে ইউসুফ আলাইহি সালাতু আসসালামকে আল্লাহ সুবহানাহু তাআলা জুলাইখার সাথে জেনার মতো মহা ভয়াবহ অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছেন, এটাই আল্লাহর দয়ার প্রমাণ। এত বিপদে থাকার পরও, ওই বিপদে থাকা আল্লাহর দয়া না দয়ার প্রমাণ নয়, গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছেন, এটা আল্লাহর দয়ার প্রমাণ। আল্লাহ কি আপনাকে গুনাহের মধ্যে নিমজ্জিত রেখেছে? আপনি কি গুনাহের মধ্যে আছেন? তাহলে আপনি আল্লাহর দয়া বঞ্চিত, আল্লাহর রহমত বঞ্চিত। তাড়াতাড়ি গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় আসুন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তায় আসুন যাদের উপর আল্লাহ দয়া করেছেন। আমরা আলোচনা করছিলাম সালাফি মানহাজ, সালাফি কেন, সালাফি বলতে কি বোঝায়, যারা আগে চলে গেছে, আগে তো ভালো মন্দ সব মানুষ চলে গেছে, তো ভালো মানুষ আস-সালাফ আস-সালেহ, তাদের দলিল আল্লাযীনা আন'আমতা আলাইহিম কোরআনের এই আয়াত। এছাড়া আরও অগণিত দলিল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুনি কারনি, শোনো সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, শোনো খায়রুল কুরুনি কারনি, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে সর্বোত্তম যুগ হচ্ছে তারপরের যুগ, তথা তাবিদের যুগ, শোনো তারপরের সর্বোত্তম যুগ হচ্ছে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যুগ তথা তাবে তাবিদের যুগ। আল্লাহ রাসূল সাহাবীদের যুগকে শ্রেষ্ঠ যুগ বললেন, তাবিদের যুগকে শ্রেষ্ঠ যুগ বললেন, তাবে তাবিদের যুগকে শ্রেষ্ঠ যুগ বললেন, তারপরে তিনি আর শ্রেষ্ঠ যুগ বলেননি। সুতরাং ওই 200-250 হিজরি যাবৎ যে সমস্ত সাহাবি তাবি তাবে তাবি ছিলেন, তাদের রাস্তাই সঠিক রাস্তা, তাদের রাস্তাই সিরাতে মুস্তাকিম। এবং ইতিহাস ঘাটলেও সেটা দেখা যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি হচ্ছ বাবুল ফিতনা, ফিতনার দরজা, যেই দরজা যদি ভেঙে যায় তাহলে ফিতনা হু হু করে প্রবেশ করবে, ওই দরজা যদি খুলে দেওয়া হতো তাহলে আবার বন্ধ করা যেত, কিন্তু দরজা খুলে দেওয়া হবে না, দরজা ভেঙে যাবে। সেই দরজাটা কে? সেই দরজা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হচ্ছে ফিতনার দরজার ভেঙে যাওয়া। তথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পূর্ব পর্যন্ত সারা ইসলামী বিশ্বে, ইসলামী খেলাফতে আকিদা, আমল, চলাফেরা, মানহাজ, মাসলাক সব কিছু এক ছিল, আকিদায় কোনো মতভেদ, মাসলাক মানহাজে কোনো মতভেদ ছিল না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবিত থাকা পর্যন্ত, আল্লাহ রাসূলের জীবিত থাকা অবস্থাতে তো ছিলই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে ফিতনার দরজা উন্মুক্ত হয়ে যায়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করে বসে, অবরোধ করে বসে। আজকের যে অবরোধ আপনারা দেখেন গণতান্ত্রিক দেশে, যে হরতাল আপনারা দেখেন গণতান্ত্রিক দেশে, সেই হরতাল, সে অবরোধ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে খোদ মদিনাতে,
স্বয়ং মদিনায় মসজিদে নববীর পাশে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, পুরো মদিনা অবরোধ ঘেরাও করে রাখা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি থেকে বের হয়ে মসজিদে নববীতে সালাত আদায় করতে দেওয়া হয় না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জীবদ্দশায় যেই কুয়া নিজের টাকায় কিনে আল্লাহর রাস্তায় দান করেছিলেন, সেই কুয়ার পানি তাকে পান করতে দেওয়া হয়নি। এমনকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করে কোরআন পাঠরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আক্রমণ চালানো হয়েছিল মসজিদে সালাতরত অবস্থায়, এবং সেই আক্রমণে আহত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। তো যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়ে গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই ফিতনার আবির্ভাব শুরু হয়ে গিয়েছিল, যা আমরা দেখলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা গ্রহণ করলেন। সারা ইসলামী বিশ্বের অবস্থা টালমাটাল, কেউ শিয়া তো কেউ খারিজি, দুইটা বিশাল ফেরকার আবির্ভাব ঘটল ইসলামী সমাজে। যারা শিয়া তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলে মানতে লাগলো, নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে স্বয়ং আগুনে পুড়িয়ে দিলেন। যারা খারিজি তারা বলতে লাগলো আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম উভয়ই কাফের, নাউজুবিল্লাহ। এই দুই ফেরকার মাঝামাঝি একদল বলল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ, আর একদল বলল আলী এবং মুয়াবিয়া উভয়ই কাফের। এই দুই দলের মাঝামাঝি সাহাবীদের জামাত ছিল। সাহাবীরা না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ মনে করতেন, না আলী এবং মুয়াবিয়াকে কাফের মনে করতেন। ইমাম শাফিঈর কিতাবুর রিসালার মধ্যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের পথ দেখানোর জন্য, হেদায়েত করানোর জন্য যখন পাঠালেন, যে আব্দুল্লাহ বিন আব্বাস তুমি তো মুফাসসিরে কোরআন, এই খারিজিরা কোরআন থেকে দলিল দেয় যে আমি নাকি কাফের, মুয়াবিয়া নাকি কাফের, তুমি মুফাসসিরে কোরআন, তুমি যাও গিয়ে খারিজিদের বুঝাও। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের মাঝে দাওয়াত করতে গেলেন। তাদের সাথে তার যে কথোপকথন তর্ক বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল, সেই কথোপকথন তর্ক বিতর্ক ইমাম শাফিঈ তার কিতাবুর রিসালার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তো একদিকে খারিজি আর একদিকে শিয়া, মাঝামাঝি থাকলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। আহলুস সুন্না মানে, আহলুস সুন্না মানে হচ্ছে আহলুল হাদিস, সুন্নাত যেটা হাদিসও সেটা, হাদিস যেটা সুন্নাতও সেটা, এটাই আহলুস সুন্না, এটাই আহলুল হাদিস। আর ওয়াল জামাআহ, ওয়াল জামাআহ মানে সাহাবীদের জামাত, ওয়াল জামাআহ মানে সাহাবীদের জামাত। সাহাবীদের জামাত শিয়াদের সাথেও ছিল না, সাহাবীদের জামাত খারিজিদের সাথেও ছিল না। তাহলে আমরা হাদিসের সাথে আছি আর জামাতের সাথে আছি, আমরা সুন্নাতের সাথে আছি আর সাহাবীদের জামাতের সাথে আছি। কোরআনের কথা কি জন্য নেই? কোরআনকে আল্লাহ সুবহানাহু তাআলা এমনভাবে অক্ষত করেছেন, এমনভাবে হেফাজত করেছেন যে এমন কোনো ইসলামী ফেরকা নাই যেই ফেরকা কোরআনকে অস্বীকার করে। আছে? শিয়া খারিজি থেকে শুরু করে মুতাজিলা মুরজিয়া থেকে শুরু করে জাহমিয়া মুশাববিহা থেকে শুরু করে যত ইসলামী ফেরকা আছে, বাংলাদেশেও যত ইসলামী দল আছে, কেউ কি কোরআনকে অস্বীকার করে? করে না। এই জন্য কোরআন বলা হয়নি যে আহলুল কোরআন, কেননা কোরআন নিয়ে কোনো মতভেদ নেই। আহলুস সুন্নাহ, কেননা বহু মানুষ আছে যারা ছলচাতুরিতে হাদিসকে অস্বীকার করে, সুন্নাতকে অস্বীকার করে, বিভিন্ন পন্থা অবলম্বন করে হাদিস এবং সুন্নাতকে অস্বীকার করার জন্য। এই জন্য বলা হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কেননা যত পথভ্রষ্ট জামাত আসবে, ফেরকা আসবে, সবাই এই আল জামার শর্তে টিকতে পারবে না, কেউ সাহাবিদের কাউকে সাহাবিদের সাথে পাবেন না। যখনই বলবেন ওয়াল জামাআহ সাহাবিদের জামাত, তখনই দেখবেন শিয়ারা বের হয়ে গেছে। কেন? শিয়ারা আল্লাহর রাসূলের জালিলুল কাদার সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় না? শিয়ারা আল্লাহর রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। তাহলে ওয়াল জামাআহ সাহাবিদের জামাত বলা মাত্রই শিয়ারা বের হয়ে গেল, কেননা তারা ওমর আবু বকর এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্মান দেয় না। ঠিক যখনই বলবেন ওয়াল জামাআহ সাহাবিদের জামাত, তখন যারা নাসিবি, নাসিবিদের আপনারা বুঝতে পারবেন না যে নাসিবি কারা। অনেক অনেকের মধ্যে এখনও নাসিবিয়া দেখা যায়। নাসিবি হচ্ছে তারা যারা
আলী রাদিয়াল্লাহ তাআলা আনহুকে ছোট করতে ভালোবাসে এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহ তাআলা আনহুর উপর ফাওকিয়াত প্রাধান্য দেয়। এটা শাম সিরিয়ার মানুষদের মধ্যে দেখা যায়, কেননা শাম এবং সিরিয়াকে মুয়াবিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহু শাসন করেছিলেন। শাম এবং সিরিয়ার দীর্ঘদিনের শাসক ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহু এবং উমাইয়াদের দারুল খেলাফা বহুদিন যাবত ছিল সিরিয়ার দামেস্ক। এই জন্য সিরিয়ার মানুষদের মধ্যে যেহেতু মুয়াবিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহু সিরিয়ায় থাকতেন এবং তিনি সেখান থেকে গিয়ে আলী রাদিয়াল্লাহ তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, এই জন্য সিরিয়ার মানুষদের মধ্যে আলী রাদিয়াল্লাহ তাআলা আনহুকে ছোট করে দেখার প্রবণতা অনেকের মধ্যে আছে, সকলের মধ্যে নয়। তাদেরকে বলা হয় নাসিবি। তাহলে ওয়াল জামাআহ যখন বললাম তখন তারাও বের হয়ে গেল। আবার যারা খারিজি তারা অনেক সাহাবিকে কাফের বলে। তাহলে যখন বলবো ওয়াল জামাআহ সাহাবিদের জামাত তখন খারিজিরাও বের হয়ে যাবে। শিয়া খারিজিদের যুগ পার হয়ে পরবর্তী যুগ আসলো। পরবর্তী যুগে আব্বাসীয় খেলাফতে বহু বই পুস্তক, অ্যারিস্টটল প্লেটো সক্রেটিসের বহু বই পুস্তক আরবি ভাষায় অনুবাদ হতে লাগলো। এই সমস্ত দার্শনিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগের দার্শনিক। তাদের বই পুস্তক যখন আরবিতে অনুবাদ হতে লাগলো তখন মুসলমানদের আকিদার মধ্যে ভ্রান্তি দেখা গেল। দর্শনশাস্ত্রের সাথে ইসলামী আকিদার বহু ক্ষেত্রে মিল খায় না। দর্শনশাস্ত্রের সাথে ইসলামী আকিদার বহু ক্ষেত্রে মিল খায় না। ইসলামী আকিদার সব বিষয়গুলোই অদৃশ্য গায়েবের সাথে সম্পৃক্ত। ইসলামী আকিদায় আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে দেখা যায় না, অদৃশ্য। ইসলামী আকিদায় আল্লাহর রাসূলকে বিশ্বাস করা, আমরা আল্লাহর রাসূলকে দেখিনি। ইসলামী আকিদায় অতীত যুগের আসমানি কিতাবে বিশ্বাস করা। ইসলামী আকিদায় মালায়েকা ফেরেশতাদের উপর বিশ্বাস করা, আমরা কেউ কোনোদিন ফেরেশতা দেখিনি। ইসলামী আকিদায় পরকাল, জান্নাত, জাহান্নাম, বারজাখী জীবন, কিয়ামতের মাঠ বিশ্বাস করা, আমরা কেউ কোনোদিন জান্নাত, জাহান্নাম, কিয়ামতের মাঠ দেখিনি। ইসলামী আকিদায় ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস করা, আমরা কেউ কোনোদিন ভাগ্যের ভালো মন্দ স্বচক্ষে দেখতে পাইনি। তাহলে ইসলামী আকিদার যত বিষয় আছে সবগুলো অদৃশ্য, আর এই অদৃশ্য বিষয়কে যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব নয়। তো যখনই যুক্তিবাদীরা আসলো, দার্শনিকদের বই পুস্তক অনুবাদ হলো, তখন ইসলামের এই আকিদাগুলোর মধ্যে দর্শনশাস্ত্রের এত ব্যাপক প্রভাব ঘটলো যে সব বাতিল ফেরকা এই আকিদার মধ্যে থেকে বের হতে লাগলো দর্শনশাস্ত্রের প্রভাবে। একদল বাতিল ফেরকা এইভাবে বের হলো দর্শনশাস্ত্রের প্রভাবে। তারা বলল, আল্লাহ সুবহানাহু তাআলার যদি হাত মানা হয়, আল্লাহ সুবহানাহু তাআলার যদি চোখ মানা হয়, আল্লাহ সুবহানাহু তাআলার যদি পা মানা হয়, আল্লাহ সুবহানাহু তাআলার যদি নিচের আসমানে নেমে আসা মানা হয়, আল্লাহ সুবহানাহু তাআলাকে যদি জান্নাতে দেখতে পাওয়া মানা হয়, আল্লাহ সুবহানাহু তাআলাকে যদি কিয়ামতের মাঠে তার গোছা উন্মোচন করা এবং তার গোছা উন্মোচনের পর সিজদায় পড়ে যাওয়া মানা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার জন্য তাআদ্দুদুল উলুহিয়া বহু ইলাহ, আল্লাহ সুবহানাহু তাআলার জন্য রহিম রহমান পরম করুণাময় দয়ালু যদি মানা হয়, গাফুর গাফফার ক্ষমাশীল যদি মানা হয়, তাহলে তাদের দাবি অনুযায়ী দুইটা সমস্যা তৈরি হবে। এক, তাআদ্দুদুল উলুহিয়া বহু ইলাহ, বহু আল্লাহ হওয়া লাজেম আসবে। যদি একশোটা আল্লাহর গুণ সাবিত করা হয় তাহলে একশোটা আল্লাহ পরিণত হবে। আর একটা সমস্যা হচ্ছে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার দেহ, জিসিম, শরীর সাবিত করা হবে, নাউজুবিল্লাহ। আর যখনই সেটা সাবিত করা হবে, প্রত্যেক যে জিনিস জওহার, অণু, পরমাণু, সেটা পরিবর্তনশীল, আর যেটা পরিবর্তনশীল সেটা একদিন ধ্বংস হয়ে যায়। সুতরাং এই গুণ আল্লাহর জন্য সাবিত করা যাবে না। আমি যারা স্বেচ্ছাসেবক তাদেরকে অনুরোধ করব, ডান দিকে পুরো মাঠ নীরব হয়ে গেলেও ডান দিকে এখনও নীরবতা রক্ষা করা যাচ্ছে না। দয়া করে স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা ডান দিকে একটু মনোযোগ দিন। তো আমরা আলোচনা করছিলাম সেই ফেরকা, তারা আল্লাহ সুবহানাহু তাআলার সব গুণকে অস্বীকার করলো, শুধু আল্লাহ। আল্লাহ কি, আল্লাহ কেমন, তার কিছুই বর্ণনা করার প্রয়োজন নাই, আল্লাহ আছেন, বাস আল্লাহতে বিশ্বাস করতে হবে। তাদের কি বলা হয়, জাহমিয়া। এদেরই কাছাকাছি আছে মুতাজিলা। এবার আর এক দল গ্রুপের আবির্ভাব হলো। তারা বলল, শোনো, আল্লাহ সুবহানাহু তাআলার হাত মানুষের হাতের মতো, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার চোখ মানুষের চোখের মতো, নাউজুবিল্লাহ।
তাদেরকে বলা হয় মুজাসসিমা মুশাববিহা, যারা আল্লাহর সাদৃশ্য স্থাপন করে। এই আরেক দল ফেরকা আবির্ভাব হয়ে গেল। এই দুই দল ফেরকার পরে আরেক দুই দল ফেরকা আসলো, যারা বললো এই দার্শনিকদের যুক্তির জবাব দিতে হবে, দার্শনিকদের মন্তব্যের জবাব যুক্তি দিয়ে দিতে হবে। আজকে যেমন বিজ্ঞানের অনেক তথ্য দিয়ে ইসলামের বিভিন্ন হুকুম আহকামের প্রতি অভিযোগ উত্থাপন করা হচ্ছে, তখন আমরা একদল মানুষকে দেখছি তারা বিজ্ঞান দিয়ে ইসলামকে ডিফেন্স করার চেষ্টা করতেছে। কিন্তু বিজ্ঞান দিয়ে সব সময় ইসলামকে ডিফেন্স করা যাবে না, কেননা ইসলামের সব আকীদা অদৃশ্য, আর এই অদৃশ্য বিষয়ে বিজ্ঞান কিছু বলতে পারবে না, রূহ বিষয়ে বিজ্ঞানের কিছু বলার ক্ষমতা নাই। অতএব বিজ্ঞান দিয়ে ইসলামী আকীদা ডিফেন্স করার কোনো প্রয়োজন নাই। আজকে যেমন বিজ্ঞান দিয়ে ইসলামী আকীদা ডিফেন্স করার চেষ্টা করা হচ্ছে, ঠিক তেমনই আজ থেকে 500-600-700 বছর পূর্বে যখন ফালাসিফাহ দার্শনিকরা ইসলামী আকীদার উপর আক্রমণ চালালো, তখন একদল আলেম ওলামা বের হলেন যারা যুক্তি দিয়ে ইসলামী আকীদার ডিফেন্স করতে চাইলেন। তাদেরকেই বলা হয় আশারি, তাদেরকেই বলা হয় মাতুরিদি, যারা আমাদের দেশের অধিকাংশ হানাফি ভাই বোন বা সারা পৃথিবীর অনেক মুসলমানই আশারি এবং মাতুরিদি আকিদায় বিশ্বাসী। অধিকাংশ হানাফি মাতুরিদি আর অধিকাংশ শাফিঈ আশারি, অধিকাংশ হানাফি মাতুরিদি আর অধিকাংশ শাফিঈ আশারি, এই দুই মাজহাবের উৎপত্তি হলো। এই দুই মাজহাব যুক্তি দিয়ে ইসলামের আকিদা প্রমাণ করতে গিয়ে অনেক আকিদা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারলো, কিন্তু কিছু কিছু আকিদা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারলো না। তখন তারা করলো কি, সাতটা আকিদা, সাতটা বিশ্বাস, সাতটা গুণ মেনে নিল, আর এর বাইরে আল্লাহর যত আকিদা যত গুণ আছে সেগুলোর তাবিল অর্থ পরিবর্তন করতে লাগলো। আল্লাহ নিচের আসমানে নেমে আসেন সেটা বলতে গিয়ে বললো আল্লাহর রহমত নেমে আসে, আল্লাহ হাত দিয়ে সৃষ্টি করেছেন সেটা বলতে গিয়ে বললো আল্লাহ তার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহর হাত বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন এটার অনুবাদ করতে লাগলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন। এইভাবে তারা আল্লাহর গুণাবলীর অর্থের বিকৃতি, অর্থের পরিবর্তন ঘটাতে লাগলো। এদের কি বলা হয় আশারি এবং মাতুরিদি। এই তিনটে ফেরকার মাঝামাঝি ফেরকা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআ বা সালাফি মানহাজ। কি সেটা? সাহাবিরা কিসের উপর ছিল দেখো, তাবেইরা কিসের উপর ছিল দেখো, তাবে তাবেইরা কিসের উপর ছিল দেখো। সাহাবিরা যদি এরকম বিশ্বাসের উপর থেকে থাকে যে আল্লাহর নিচের আসমানে নেমে আসা মানে আল্লাহর রহমত নেমে আসা, কোনো সাহাবি থেকে যদি প্রমাণ হয়ে যায় যে কোনো সাহাবি বলেছেন আল্লাহর নিচে নেমে আসা মানে আল্লাহর রহমত নেমে আসা, কোনো সাহাবি থেকে যদি প্রমাণ হয়ে যায় আল্লাহর হাত মানে আল্লাহর ক্ষমতা, কোনো সাহাবি থেকে যদি প্রমাণ হয়ে যায় আল্লাহর হাসা মানে আল্লাহর সন্তুষ্টি, তাহলে মেনে নেব, আর যদি প্রমাণ না হয় তাহলে আমরা ওয়াল জামাআ সাহাবিদের সাথে আছি, আমরা তাবে তাবেইদের সাথে আছি। যেমন আবু হানিফা, হানাফি ভাইয়েরা দাবি করেন যে তারা হানাফি, কিন্তু মূলত তারা মাজহাবে হানাফি, আকিদায় মাতুরিদি, আকিদায় তারা হানাফি নন। এটা আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার বইয়ে প্রমাণ দিয়ে গেছেন, আল ফিকহুল আকবর, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর লিখিত বই। সেই বইয়ে আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট বলেছেন আল্লাহর হাত, আল্লাহর হাত যেমন তার শানে মানায় তেমন, কেমন হাত তা আমরা জানি না, কিন্তু আল্লাহর হাত মানে আল্লাহর শক্তি, এই অর্থ করা আল্লাহর আকীদা, আল্লাহর সিফাতের শানে গুস্তাখি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপরে আরশের উপরে আছেন, এটা সত্য প্রমাণিত, এটা বিশ্বাস করতে হবে। কেমন আছেন, কেমনে আছেন তা আমরা জানি না, যেমন আল্লাহর শানে মানায় তেমন আছেন, তেমনইভাবে আছেন। তো এই সকল ফেরকার মাঝামাঝি সালাফে সালেহীন আহলুস সুন্নাত ওয়াল জামাআতের ফেরকা। দিন আরও সামনে বাড়তে থাকলো, ফেরকা আরও আবির্ভাব হতে থাকলো। একদল ফেরকার আবির্ভাব ঘটলো যারা বলল, যেমন বলেছি ঈমানের ছয়টা বিষয়, ছয়টা বিষয়ের একটা বিষয় আল্লাহ, আল্লাহকে নিয়ে এত মতভেদ। এবার আর একটা বিষয় আছে তাকদীর, তাকদীর নিয়ে মতভেদ হয়ে গেল। একদল বলল আজকে যেমন দেখবেন বহু মানুষ, আজকে যদি একটা আন্তর্জাতিক ক্রিকেট বা ফুটবল খেলার পরে
ক্যাপ্টেনকে জিজ্ঞেস করা হয় আপনি কেন হেরেছেন, ক্যাপ্টেন যদি বলে ভাগ্যের দোষে হেরেছি, তাহলে মনে করা হবে সে সেকেলে, সে এখনও বিজ্ঞানের যুগে আসতে পারেনি, সে অচল, অথর্ব, অকর্মণ্য, এটাই মনে করা হবে, সে অশিক্ষিত, মূর্খ, তাই মনে করা হবে। তো তাকদীরের ক্ষেত্রে মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল। একদল মানুষ মনে করলো আমি যেটা করব সেটাই, এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই, নাউজুবিল্লাহ। আর একদল মানুষ মনে করলো আমার কোনো ক্ষমতা নাই, আমারকে যা কিছু করি সব আল্লাহই করান, চুরি করলেও আল্লাহই করান, ডাকাতি করলেও আল্লাহই করান, হারাম খেলেও আল্লাহই খাওয়ান, নাউজুবিল্লাহ। এই দুইটা ফেরকা যখন তাকদীরের ক্ষেত্রে আসলো, তখন মাঝামাঝি সাহাবিদের কি আকিদা ছিল দেখো, সালাফি যারা সালাফ অতীতে চলে গেছে তাদের কি আকিদা ছিল দেখো, তাবে তাবিদের কি আকিদা ছিল দেখো। তাদের আকিদা যাচাই করতে গিয়ে দেখা গেল তারা এই জামাতের সাথেও নাই, এই জামাতের সাথেও নাই। তাদের আকিদা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে করার স্বাধীনতা দিয়েছেন, আমরা যা করি স্বেচ্ছাই করি, কিন্তু সেই করার ক্ষমতাও আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া। আমি বক্তব্য দিচ্ছি স্বেচ্ছায় দিচ্ছি, কিন্তু আমাকে বক্তব্য দেওয়ার ক্ষমতা কার দেওয়া? আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া। আল্লাহ যদি না দিতে চান তাহলে আমি দিতে পারবো না, কিন্তু আমি দিচ্ছি স্বেচ্ছাতেই। এটা বুঝাতে গিয়ে আমি বহু বক্তব্যে বলেছি যে আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছা বা ইরাদা দুই প্রকার, আল ইরাদা আল কাউনিয়াহ, আল ইরাদা আশরিয়াহ। আল্লাহ সুবহানাহু তাআলার পৃথিবী পরিচালনাগত ইচ্ছা আর আল্লাহ সুবহানাহু তাআলার শারঈ ইচ্ছা। আল্লাহ সুবহানাহু তাআলা শারঈভাবে এটা চান যে ইবলিস হেদায়েত প্রাপ্ত হোক, আল্লাহ সুবহানাহু তাআলা শারঈভাবে এটা চান যে ফেরাউন ঈমান নিয়ে আনুক, এটা আল্লাহ চাইতেন, এটা আল্লাহর শারঈ চাওয়া, চাইতেন দেখে আল্লাহ মুসাকে পাঠিয়েছিলেন। আল্লাহর শারঈ চাওয়া যে আবু জাহাল ঈমান আনয়ন করুক, চাইতেন দেখে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহর শারঈ চাওয়া যে আবু তালেব ঈমান আনয়ন করুক, চাইতেন দেখেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। কিন্তু ফেরাউন যখন স্বেচ্ছায় আল্লাহ সুবহানাহু তাআলাকে অস্বীকার করেছে, ইবলিস যখন স্বেচ্ছায় আল্লাহ সুবহানাহু তাআলাকে অস্বীকার করেছে, তখন আল্লাহ ফেরাউন আর ইবলিসকে তাৎক্ষণিক শাস্তি দিয়ে তাদের হাত পা অবশ করে, তাদের মুখমণ্ডল বন্ধ করে আল্লাহর ইবাদত করতে বাধ্য করেননি, আল্লাহর অবাধ্য হতে চেয়েছে আল্লাহ হতে দিয়েছেন। কথা বুঝতে পারেননি? আল্লাহ চান না যে আপনি গান শুনেন, কিন্তু আপনি যখন স্বেচ্ছায় গান শুনতেছেন তখন আল্লাহ আবার আপনার কানটা বধির করে দেয় না, দেয় নাকি? কিন্তু আল্লাহ চাইলে তো দিতে পারেন। তাহলে আল্লাহ চান আপনি না শুনেন, কিন্তু যখন আপনি নিজে ইচ্ছায় শুনতেছেন তখন আল্লাহ বাধাও দেন না। কিন্তু যেই কান কাজে লাগিয়ে শুনতেছেন ওই কানের শ্রবণ ক্ষমতা কার দেওয়া? আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া। এটাই হচ্ছে তাকদীরের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবিদের আকীদা, আল্লাহর রাসূলের আকীদা, সালাফে সালেহিনের আকীদা। আর তাকদীর এত কঠিন, এত জটিল, এত মজবুত বিষয় যে একজন মানুষ যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, আর তার যদি তাকদীরের বিশ্বাসে টালমাটাল থাকে, তার ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য তাকদীরের বিশ্বাস হতে হবে মজবুত। এই করোনার সময় মানুষ তাকদীরের বিশ্বাসে কে কত মজবুত ছিল এটার প্রমাণ দিতে হয়েছে। ভবিষ্যতে আরও আপনাকে প্রমাণ দিতে হতে পারে যে তাকদীরের বিশ্বাসে আপনি কত মজবুত। তাকদীর মুসলিম জাতির জন্য একটা দয়া, তাকদীরের বিশ্বাস মুসলিম উম্মার জন্য একটা দয়া। কেমনে দয়া? যদি তাকদীরের বিশ্বাস না থাকে তাহলে আপনি আত্মহত্যা করতে বাধ্য হবেন। যে যতগুলো ছেলে দেখবেন আত্মহত্যা করতেছে, এদের তাকদীরের উপর বিশ্বাস পরিপূর্ণ নাই, এটাই ঠিক। আপনি এসএসসিতে ফেল করেছেন তো কি হয়েছে? আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জন্য এই ফয়সালা করেছিলেন, এটা আপনার ভাগ্যে ছিল, সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন, সফল হতে পারেননি, ধৈর্য ধারণ করতে হবে, তাকদীরের উপর বিশ্বাস করতে হবে, এটাই তো ইসলাম। এবং সবর আর রেজা এই দুইটার মধ্যে পার্থক্য আছে। অনেক মানুষ সবর এবং রেজার মধ্যে পার্থক্য বুঝে না। সবর মানে বিপদ আপদে পড়ার পরে ধৈর্য ধারণ করা মনে কষ্ট নিয়েও। সবর মানে বিপদে আপদে পড়ার পরে ধৈর্য ধারণ করা মনে কষ্ট নিয়েও, এটাকে বলা হয় সবর। আপনার সন্তান মারা গেছে, আপনি কষ্ট পেয়েছেন, কষ্ট নিয়েও আপনি ধৈর্য ধারণ করতেছেন, যেটা আল্লাহরই ফয়সালা, এটা ভাগ্যে ছিল,
আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। কিন্তু আরেকটা হচ্ছে রিদা, এটা সর্বোচ্চ স্তর, এই স্তরে খুব কম মানুষ পৌঁছতে পারে। সেটা হচ্ছে যখন আপনার সন্তান মারা যাবে, যখন আপনার 10 টাকা হারিয়ে যাবে, তখন মনে কষ্ট নয়, সানন্দ চিত্তে, আনন্দ চিত্তে, খুশির সাথে, সন্তুষ্টির সাথে, যে এটা আমার জন্য আমার প্রতিপালকের ফয়সালা ছিল, আমি আমার প্রতিপালকের এই ফয়সালাকে কোনো প্রকার অন্তরে দুঃখ কষ্ট ছাড়াই মেনে নিচ্ছি, আমি এতে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। এটা হচ্ছে রেদা, সন্তুষ্টির স্তর, এই স্তরে খুব কম মানুষ পৌঁছতে পারে। তো আমরা আলোচনা করছিলাম তাকদীরের ক্ষেত্রেও মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে, মাঝখানে থেকেছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, সালাফি মানহাজের অনুসারীরা। তারপরে কোরআন নিয়ে মতভেদ হয়েছে, একদল মানুষ আহমদ বিন হাম্বালের যুগে, আব্বাসীয়দের যুগে বলেছে কোরআন কি আল্লাহর সৃষ্টিজীব না কোরআন আল্লাহর বাণী। সৃষ্টিজীব মানে যেমন আমি আল্লাহর সৃষ্টিজীব, সৃষ্টিজীব মানে আসমান জমিন আল্লাহর সৃষ্টিজীব, আমি কি আল্লাহর সত্তার অংশ? আমি কি আল্লাহর সত্তার অংশ? আসমান জমিন কি আল্লাহর সত্তার অংশ? এটা আল্লাহর সৃষ্টিজীব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার অংশ নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার অংশ কেন? এটা আল্লাহর কথা। তাহলে কোরআন কি আল্লাহর বাণী, আল্লাহর কথা তথা আল্লাহর জাতের অংশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর কথা না কোরআন আল্লাহর সৃষ্টিজীব? যেমন আল্লাহ আদমকে বানিয়েছেন তেমন কোরআনকে বানিয়েছেন। তো কোরআন হচ্ছে আল্লাহর কথা, এই মাসলায় মতভেদ হয়ে গেল। আহমদ বিন হাম্বাল একাই অটল পাহাড়ের মতো টিকেছিলেন, বাগদাদের রাস্তায় উল্টা করে ঘোড়ার পিঠে তাকে চাবুক দিয়ে পিটানো হয়েছে, তিনি এটার উপর অটল ছিলেন। তার এই অটলতার কারণে এই আকিদা প্রতিষ্ঠিত হয়েছে, মুসলিম জাতি, মুসলিম জাহান একটা ফেতনা থেকে মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ। তো যুগ অতিক্রম হতে হতে ফেতনা আরও অধিক থেকে অধিক হতে লাগলো। যতগুলো ফেতনা, যতগুলো ফেরকার কথা বললাম আল্লাহ সুবহানাহু তাআলার আকীদা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আকীদা নিয়ে, তাকদীরের আকীদা নিয়ে, আল্লাহ সুবহানাহু তাআলার ঈমান নিয়ে, আল্লাহ সুবহানাহু তাআলার নাম ও গুণাবলী নিয়ে, এই যে ফেরকাগুলো ভাগ হতে যেতে থাকলো, আর মাঝখানে সালাফে সালেহীন আহলুস সুন্নাত ওয়াল জামাতরা থাকলো, এটাই হচ্ছে সেই ফেরকা যাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত একদল মানুষ থাকবে যারা হকের উপর টিকে থাকবে, যারা তাদের ক্ষতি করতে চাইবে তারা তাদের ক্ষতি করতে পারবে না, কিয়ামত পর্যন্ত তারা হকের উপরেই টিকে থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। সম্মানিত উপস্থিতি, এই হকের মানদণ্ড আরও স্পষ্টভাবে কীভাবে চিনবেন? এই হকের মানদণ্ড আরও স্পষ্ট চিনবেন যারা মুহাদ্দিস, তারা হচ্ছেন এই হকের মানদণ্ডের সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে কাছের। কী জন্য তারা সবচেয়ে কাছের, সবচেয়ে নিকটবর্তী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন, কিন্তু কোরআনের পরবর্তী যে জিনিসটা হাদিস, এই হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন কাকে দিয়ে? মুহাদ্দিসদেরকে দিয়ে। মুহাদ্দিসরা এই হাদিসের পিছনে যত শ্রম, যত পরিশ্রম দিয়েছেন, শত বিজ্ঞানী সারা পৃথিবীর সব বিজ্ঞানী মিলে তাদের বিজ্ঞান শাস্ত্রের জন্য তত পরিশ্রম দিয়েছে বলে কল্পনা করা যায় না। সারা পৃথিবীর সব ডাক্তার তাদের ডাক্তারি বিদ্যার জন্য তত পরিশ্রম দিয়েছেন বলে বিশ্বাস করা যায় না। সারা পৃথিবীর সব ইঞ্জিনিয়ার তাদের ইঞ্জিনিয়ারি শাস্ত্রের জন্য তত পরিশ্রম দিয়েছেন বলে বিশ্বাস করা যায় না। যত পরিশ্রম মুহাদ্দিসরা আল্লাহ রাসূলের হাদিস সংরক্ষণের জন্য দিয়েছেন, এই জন্য যুগে যুগে যত মানুষ, যত মুহাদ্দিস, যত আলেম ওলামা এসেছে, সবাই ফেরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত জামাতের কথা বলতে গিয়ে মুহাদ্দিসদের কথা বলেছেন। আহলুল হাদিস শব্দটা হাদিসের বই পুস্তকে মুহাদ্দিসদের জন্যই ব্যবহার হয়ে থাকে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানে তিরমিজিতে 400 বারেরও অধিক আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছেন, আসহাবুল হাদিস শব্দ ব্যবহার করেছেন। ইমাম শাফেঈ তার কিতাবুর রিসালায়, ইমাম শাফেঈ তার কিতাবুল উমের মধ্যে আহলুল হাদিস, আসহাবুল হাদিস শব্দ ব্যবহার করেছেন। তারপরে সুফিয়ান সাউরি থেকে শুরু করে আহমদ বিন হাম্বাল থেকে শুরু করে সব যুগের বড় বড় ইমাম আহলুল হাদিসদের বিষয়ে মন্তব্য করেছেন। সুফিয়ান সাউরি বলছেন, ইন্নাল মালায়েকা হুররাসুস সামা,
ফেরেশতারা হচ্ছে আসমানের রক্ষক, আসমানে যেন কেউ ওহী চুরি করতে না পারে তার রক্ষক। আর আহলুল হাদিসরা হচ্ছে জমিনের রক্ষক, জমিনে কেউ যেন হাদিসের মধ্যে জাল জয়ীফ তৈরি করতে না পারে, এটার রক্ষক হচ্ছেন আহলুল হাদিসরা। আসমান থেকে যে ওহী এসেছে কোরআন, সেই ওহীর হেফাজত ফেরেশতা করেছে। আর যে ওহী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত আল্লাহ রাসুলের মুখনিসৃত, সেই হাদিসের হেফাজত দুনিয়াতে জমিনে করেছেন মুহাদ্দিসেরা। এই জন্য আহমদ বিন হাম্বাল বলেছেন, ইমাম বুখারী বলেছেন, যদি আমরা না জানি যে আহলুল হাদিসরা এই ফিরকায় নাজিয়া নয়, তাহলে আমরা জানি না কারা এই ফিরকায় নাজিয়া। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন, লাউলা হাদিহিল ইসাবা, যদি আহলুল হাদিসদের এই জামাত না থাকতো, তাহলে দুনিয়া থেকে লান্দারাসল ইসলাম, দুনিয়া থেকে ইসলাম মিটে যেত, কেউ সংস্কার করার থাকতো না, জাল জয়ীফ হাদিস দিয়ে সমাজ পরিপূর্ণ হয়ে যেত, জাল জয়ীফ হাদিস দিয়ে সব আকিদা সব আমল বিকৃত হয়ে যেত, ইসলাম তার আসল অবস্থার উপর থাকতো না। আর আসল অবস্থার উপর না থাকার কারণে ইসলাম এবং মুসলমানেরা ধ্বংস হয়ে যেত। ইসলামের আকিদাকে হেফাজত করার জন্য, জাল জয়ীফ হাদিস থেকে, ভ্রান্ত আকিদা থেকে, বেদাত থেকে, শিরক থেকে হেফাজত করার জন্য সহি হাদিসকে আলাদা করার যে পরিশ্রম আহলুল হাদিস এবং মুহাদ্দিসরা যুগে যুগে দিয়েছেন, তার কারণে সবাই একমত যে ফেরকায়ে নাজিয়ার অতি নিকটবর্তী হচ্ছেন মুহাদ্দিসেরা রাহিমাহুমুল্লাহ। এই দীর্ঘ আলোচনা করার পরে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি আলোচনার পরের অংশ হচ্ছে ভারত উপমহাদেশে আহলে হাদিস। এতক্ষণ বললাম সারা পৃথিবীতে সালাফি মানহাজ বা আহলুল হাদিস বলতে কী বুঝায়, এবার আসি ভারত উপমহাদেশে আহলে হাদিস। ভারত উপমহাদেশের আহলে হাদিসদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আহলে হাদিস এই শব্দটা বা আহলে হাদিস নামে যারা ভারত উপমহাদেশে পরিচিত তাদেরকে ইংরেজরা তৈরি করেছে, বলে না মানুষ, এটা চরম এবং ডাহা মিথ্যা অপবাদ। আহলুল হাদিসদের ভারত উপমহাদেশের ইতিহাস পর্যালোচনা করলে সংক্ষিপ্ত আকারে যেটা ফুটে ওঠে সেটা হচ্ছে, ভারত উপমহাদেশে আগে থেকেই পবিত্র কোরআন ও সহি হাদিসের আলো ছিল। যেমন একজন রাবি আছে হাদিস শাস্ত্রে, যিনি কোতাইবা বিন সাঈদ আল বাগলানি, কোতাইবা বিন সাঈদ আল বাগলানির নিকট থেকে কুতুবে সিত্তার সকল ইমাম হাদিস বর্ণনা করেছে, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা, সবাই কোতাইবা বিন সাঈদ আল বাগলানির নিকট থেকে হাদিস বর্ণনা করেছে। এই বাগলান এই শহরটা কোথায় বলতে পারবেন? পাকিস্তানের সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের অঞ্চল হচ্ছে বাগলান, যেটাতে নুরিস্তান নামে পরিচিত আফগানিস্তানের যে অঞ্চল, সে অঞ্চলের মানুষ তিনি। তো বহু হাদিসের রাবি পাওয়া যায় যারা পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল ঘেঁষা আফগানিস্তানের সাথে পাকিস্তানের বর্ডারের যে অঞ্চল, এই অঞ্চল ঘেঁষা থেকে সেই যুগের বহু তাবি যারা হাদিস বর্ণনা করেছেন, হাদিস শাস্ত্রে যাদের নাম আছে তাদের অবস্থান পাওয়া যায়। শুধু তাই নয়, পাকিস্তানে 600-700-800 হিজরির দিকে একজন বড় ইমাম যার নাম হাদিস শাস্ত্রগুলোতে আছে, ইমাম সাগানি, যার বহু গ্রন্থ আমাদের মাঝে পরিচিত, সম্ভবত মাশায়েখুল আনোয়ার নামে একটা গ্রন্থের তিনি লেখক, তো তখনও তিনি মুহাদ্দিস এবং পাকিস্তানে। ঠিক তেমনি যারা ঐতিহাসিকবিদ তারাও লিখেছেন যে পাকিস্তানের একটা অঞ্চল ভ্রমণ করতে গিয়ে তিনি দেখেছেন যে ওই অঞ্চলের মানুষ না নির্দিষ্ট কোনো মাজহাবের অনুসরণ করত, না নির্দিষ্ট কোনো ফিকহের অনুসরণ করত, তারা সরাসরি আহলুল হাদিস বা মুহাদ্দিসদের অনুসরণ করত। তো এই ইতিহাসগুলো বহু ইতিহাসের গ্রন্থে আপনারা পাবেন যে বহু আগে থেকেই ভারত পাকিস্তানের মাটিতে আহলুল হাদিসদের অবস্থান ছিল। কিন্তু যুগের পরিক্রমায়, কালের পরিক্রমায় একটা বিশাল বিলুপ্তি চলে আসে এবং শিরক বিদাতে পরিপূর্ণ হয়ে যায় এই অঞ্চলের মাটি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, এই অঞ্চলের মাটি শিরক বিদাতে পরিপূর্ণ হয়ে যায়। এই শিরক বিদাত পরিপূর্ণ অঞ্চলে প্রথম যারা দাওয়াত নিয়ে আসেন তাদের মধ্যে একজনের নাম বলতে হবে, তাহের পাটনি, পাটনা।
বিহারের রাজধানী পাটনার বিখ্যাত আলেম তাহের পাটনি, তার লেখা হাদিস শাস্ত্রের রেজাল শাস্ত্রের বহু বই এখন সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর সব মহাদ্দিসি তাকে চিনবেন এবং জানবেন এবং তার বই পুস্তক অধ্যয়ন করে থাকেন। তাহের পাটনির যুগের পরে একসাথে দুইজন ব্যক্তিত্বের উত্থান ঘটে। বিশেষ করে যেই ব্যক্তিত্বকে আমরা সামনে রাখতে পারি তিনি হচ্ছেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। তিনি আমালান হানাফি ছিলেন। আমালান হানাফি মানে আমলগতভাবে হানাফিদের মতো আমল করতেন, কিন্তু তাসনিফান ওয়া দাতাদরিসান বই পুস্তকে লিখে গেছেন এবং দারসে ছাত্রদের বলে গেছেন যেটা তার কাছে সঠিক মনে হয়েছে সেটা। রাফুল আদাইনের কথা তিনি তার বইয়ে হুজ্জাতুল্লাহিল বালেগায় লিখে গেছেন। বারো তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে তিনি হুজ্জাতুল্লাহিল বালেগায় লিখে গেছেন, কিন্তু আমালান তিনি নিজে রাফুল আদায় করতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না। আমালান তিনি বুকের উপর হাত বাঁধতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না, কিন্তু তিনিই প্রথম এই ভারত উপমহাদেশের যে তাকলিদ, যে একটা জিনিসেরই অনুসরণ করতে হবে, শিরক বেদাতের চরম যে আখড়া, এই আখড়ায় তিনি প্রথম তার দার্স থেকে আঘাত হানেন। আঘাত হানার রাস্তাটা তিনি তৈরি করে দেন। তার সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির সন্তান ইসহাক মুহাদ্দিস দেহলভি। দেহলভি মানে হচ্ছে দিল্লিকে উর্দুতে বলে দেহলি, দিল্লিকে উর্দুতে কি বলে দেহলি। তো দিল্লির অধিবাসীরা নিজেকে বলে দেহলভি, যেমন আপনি হলেন দিনাজপুরের অধিবাসী তো দিনাজপুরি, গাজীপুরের অধিবাসী তো গাজীপুরি। তো দেহলি যারা, দেহলির অধিবাসী সে হচ্ছে দেহলভি। তোমরা দিল্লির অধিবাসী, দিল্লির শাহী জামে মসজিদ, শাহী জামে মসজিদের আশেপাশে তারা দারস দিতেন, কেননা দিল্লি ছিল তৎকালীন মুসলমানদের শাসন আমলের রাজধানী। তো শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভির ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ছেলে ইসহাক মুহাদ্দিস দেহলভি, ইসহাক মুহাদ্দিস দেহলভি পর্যন্ত সংস্কারের ধারাটা অতটা প্রকাশ্যে আসেনি, অতটা হাইলাইটেড হয়নি, অতটা ব্যাপ্তি বিস্তার ধারণ করেনি, কেননা ওই ব্যাপ্তি বিস্তারের জন্য প্রকাশ্যে আমল করার, প্রকাশ্যে সাহসিকতা দেখানোর একটা প্রয়োজন ছিল বা একটা পরিবেশের দরকার ছিল, সেই পরিবেশ তারা পাননি। ইসহাক মুহাদ্দিস দেহলভির পরে হাদিসের মাসনাদ দুই ভাগে ভাগ হয়ে যায়। এই হাদিসের মাসনাদ ইসহাক মুহাদ্দিস দেহলভির পরে দুই